আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলা রাশেদ ব্লগ। সবাইকে ঈদ মোবারক, দূরের এবং কাছের যারা আছেন সবাইকে। প্রচণ্ড রোদ, তাই না? আর এই রোদে আমি আজকে ঈদের দ্বিতীয় দিনে যাচ্ছি একটা মুভি দেখতে সিনেপ্লেক্সে। পরান মুভিটা দেখব। এই তো চলে এসেছি আমরা বসুন্ধরাতে। তো এখানে আজকের আকাশটা দেখেন, খুব সুন্দর, একদম নীল সাদা মেঘ, খুব ভালো লাগছে। যাই হোক, চলে এসেছি আমরা। এখন আমরা গতকালকে ঈদের দিনই টিকিট করে রেখেছিলাম, অগ্রিম টিকিট। কালকে তাম্মানা রাশেদ এসে টিকিট নিয়ে গিয়েছিল, কারণ অনলাইনে নেওয়া যায়, সিটগুলো তো ওরকম ভালো পাওয়া যায় না। এই তো আমরা এসে গেলাম উপরে, এখন লাইনে দাঁড়িয়ে আছি। একটু পপকর্ন নিয়ে এখন ভিতরে ঢুকে যাব। তাম্মা নিয়ে এসেছে, আজকে রুবেলরা আসেনি, জাস্ট তাম্মা আমি আর রাশেদি এসেছি, ওদের আবার একটা দাওয়াত ছিল। এই তো আজকের ভিডিও তো এখানেই, কারণ অনেকদিন আপনাদের সাথে কথা হয়নি, তাই ভাবলাম আমরা যেহেতু মুভি দেখতে আসছি, এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আমাদের মুভি দেখার এক্সপিরিয়েন্সটা। তো খুবই ভালো ছিল মুভিটা, খুবই সুন্দর। এটা তো একটা ট্রু বেস স্টোরি, হয়তো সবাই জানেন। যাক, খুবই ভালো করেছে, সবাই খুবই ভালো অভিনয় করেছে, খুবই ভালো লেগেছে আর কি বলবো। এই তো আজকের ভিডিওটা খুব শর্ট হয়ে গেছে, তাই না? যাক, নেক্সটে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, আমি আশা করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলটা একটু বাজিয়ে দিবেন, আমার শাইলা রাশেদ পেজটাতেও একটা ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকবেন যে যেখানেই আছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।